প্রিয় ভাইরা, আজকের দিনে মানুষ ইউরোপ আমেরিকা ভালো জীবন যাপনের জন্য ইমান হারা হয়ে যাচ্ছে। দাজ্জালের ফেতনা দেখলে ক্ষণিকের মধ্যে অন্তত বাঙালি মুসলিমকে মুসলমান পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। এত বিশাল ফেতনাবাজ তারা হবে যে তারা বেশি বেশি করে জান্নাতে যেতে চাইবে, অর্থাৎ ওই দেখছে নারী নাচতেছে, নারী নাচতেছে, পাগল হয়ে সেখানে ঢুকে যাবে, পাগল হয়ে সেখানে ঢুকে যাবে। দাজ্জালের ফেতনা এই জন্য ভয়াবহ ফেতনা। আরেকটা কারণ হচ্ছে দাজ্জাল সে নিজের রব দাবি করবে, নিজেকে আকাশ বৃষ্টি দিবে, সে মনে করবে এটা তো বিশাল ক্ষমতা তার, সে নিজেও ক্ষমতা নিয়ে, সে নিজেই ক্ষমতা নিয়ে বাড়াদুড়ি করবে, বাড়াবাড়ি করবে। দাজ্জালকে কেউ কেউ অস্বীকারও করেছে, দাজ্জালকে কেউ কেউ অস্বীকারও করেছে। যারা অস্বীকার করেছে ইতিপূর্বে তাদের মধ্যে একজন ছিলেন মোহাম্মদ আব্দু এবং আরেকজন হচ্ছে আবু উবাইয়া। আর কেউ কেউ বলেছেন দাজ্জাল হচ্ছে ক্ষতিকর চিহ্ন, ক্ষতি অর্থাৎ মানুষ যে খারাপ খারাপ জিনিস চিহ্ন, এটা আসলে কোনো ব্যক্তি বিশেষ না, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলে পশ্চিমা সভ্যতা হচ্ছে দাজ্জাল, নাউজুবিল্লাহ। শেষের দুইটা বর্তমান সময়ে খুব প্রচলিত। একটা হচ্ছে কি দাজ্জাল মানে কয় যে ক্ষতিকর জিনিস এলিমেন্টসকে দাজ্জাল বোঝানো হয়েছে, এরা হচ্ছে যাদের বিবেক নষ্ট হয়ে গেছে কিন্তু দাবি করে যে তারা বিবেকবান, এরা এটা বলে থাকে। আরেক গোষ্ঠী আছে পশ্চিমা সভ্যতাকে দাজ্জাল বলে, এরা হচ্ছে হেজবুত তাওহিদের অনুসারী, এরা দাজ্জাল বলে। ঠিক দাজ্জাল অনুরূপভাবে দাজ্জালকে দাজ্জাল না বলে ক্ষতিকর দিক বা পশ্চিমা সভ্যতা হিসেবে বলে কাদিয়ানিরা, কারণ মাহাদির সাথে দাজ্জালের দেখা হবে। এখন তো মাহাদিও না দাজ্জাল, তাদের মাহাদি তো হচ্ছে কাদিয়ানি, দাজ্জাল কই, তখন ছাড়া বলে। অর্থাৎ ইউরোপিয়ান সভ্যতা হচ্ছে দাজ্জাল, সেই জন্য দাজ্জালের সাথে মাহাদির মিল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জিনিস বসে বসে সারাদিন মিলায়, এগুলি হচ্ছে এই দুই গোষ্ঠীর কাজ। এদের অনুসারী এখন বাংলাদেশে প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। আমার সাথে এদের মাঝে মধ্যে এরকম অনেক দেখা হয়, তারা অনেকে বলে থাকে আপনি দাজ্জালের আশায় বসে আছেন, দাজ্জাল তো চলে আসছে, নাউজুবিল্লাহ। তা আমি বললাম দাজ্জাল আসলে ঈসা আলাইহিসসালাম কই, বলতে ঈসাও চলে আসছে, নাউজুবিল্লাহ। ঈসা চলে আসছে কেমনে, কাদিয়ানি বলে আমি দাজ্জাল, আমি মাহদি, আমি ঈসা, দুটোই সে। তো আবার মাঝে মধ্যে সে বলতো আমি তো মারিয়াম, নাউজুবিল্লাহ। একবার বলে মাহদি, একবার বলে মারিয়াম, একবার বলে ঈসা। তো বলে যে তুমি তো এলে ওই রসুল্লাহ সাল্লাম বলেছেন তিনি ইয়া দিয়ে নামবেন, দুই ফেরেশতার হাতে ভর দিয়ে নামবেন ইয়াতে সিরিয়াতে, সেটা কীভাবে হলো? বলে যে হাদিস সেটা মানি না, তা তো হাদিস মানে না। দ্বিতীয়ত তখন তারা বলে সবুজ হলুদ জামা গায়ে দেওয়ার কথা আছে, ইসলামে তো হলুদ জামা গায়ে দেওয়া নিষেধ, অত ইসলামের কোথাও হলুদ জামা গায়ে দেওয়া নিষেধ নাই, কিন্তু ওরা বানায় কেন, ওইটা অস্বীকার করার জন্য, হাদিসিরা অস্বীকার করার জন্য। আবার বলে যে আমাদের ওদের কাদিয়ানে নাকি রব আছে, আল্লাহ তো কোরআনে রব হওয়ার কথা বলছে, সুতরাং ঈসা মরে নাই, ঈসা রব হতে পালাইছিল, সেখান থেকে শেষ জীবনে এসে হ্যাঁ কি আসছে, তাদের গোলাম আহমদ নাকি ঈসা হইয়া আবার আসছে, নাউজুবিল্লাহ। সে মাঝে একটা বলতো, এক একটা এক এক সময় এক কথা বলতো। এগুলি সবই হচ্ছে ফেতনাবাজদের কাজ। অবশ্যই দাজ্জাল মানুষ, দাজ্জাল মানুষ, রসুল এত বর্ণনা দিয়েছেন মানুষের, মানুষ হিসেবে বর্ণনা দিয়েছেন, কিন্তু এরা মানুষ মানতে রাজি না, তাহলে তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসকে অস্বীকার করছে। প্রিয় ভাইয়েরা, আবার এক গোষ্ঠী আছে দাজ্জাল যে সমস্ত কাজ করবে অলৌকিক কাজ এগুলিকে অস্বীকার করেছে। এদের মধ্যে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি বলতেন যে বাস্তবে সেটা ঘটবে না, আসলে বাস্তবেই ঘটবে, যা সে করবে বাস্তবেই করবে, ইমান আনতে হবে এটার উপরে, অবাস্তব কোনো কিছু নয়। সে মানুষকে ধোকা দিবে, অর্থাৎ শুধু ভেলকি দিবে তা নয়, বাস্তবে কিছু পরিবর্তন সে করতে পারবে, আল্লাহ তাকে এই ক্ষমতা তাকে দিবেন, কেন ইমান পরীক্ষা করার জন্য। দাজ্জাল থেকে কিভাবে বাঁচতে হবে প্রিয় ভাই? দাজ্জাল থেকে বাঁচার জন্য কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ ইসলাম চর্চা করতে হবে, বিশুদ্ধ ইসলাম চর্চা করতে হবে। কিভাবে করবেন? ইমানটাকে বিশুদ্ধ করেন, আর ইমান বিশুদ্ধ হতে হলে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর নাম এবং গুণে। কেন বলছি এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দেব, যার মাধ্যমে তোমরা ফেতনার দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবে, যেটা অন্য কেউ বলে না, একমাত্র আমাদের নবী বলে দিয়েছেন, সেটা তিনি বলেছেন
তোমাদের রব গোরা নন, অর্থাৎ এক শোক নাই এরকম না। তাহলে আমাদের রবের কয়টা শোক আছে? দুইটা শোক আছে, ইমান আনতে হবে। ধরন জানি না, কিরকম জানি না, কিন্তু রসুলের হাদিস অনুসারে দুইটা শোক আছে, এটা ইমান আনতে হবে। তিনি বলেছেন যে দাজ্জালের একটা শোক নষ্ট থাকবে, যদি সে রবে হইতে পারে শোকটা ভালো করতে পারবে না, শোকটা ভালো করতে পারে না কেন? এই জন্য আহমদের নবী আমাদেরকে জানিয়েছেন সে হবে গোরা, সে হবে কানা, তার এক শোক সে ঠিক করতে পারবে না, আরেক শোকের উপরে কালো চোখ গোস্ত এসে নেমে থাকবে। বোঝা গেল সে কতটুকু, সে কত সে অভাগা দুর্ভাগা, নিজের দুষ্টুটিও সে ছড়াইতে পারে না, সে কিভাবে আমাদের রব হয়। আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন যারা ইসলামের উপরে সুদৃঢ় থাকবে, আল্লাহর নাম ও সিফাতকে স্বীকার করবে, আল্লাহর শোক স্বীকার করবে দুটি, তারা সেদিন এই দাজ্জালের ফেতনায় পড়বে না। আর যারা আল্লাহর শোক স্বীকার করে না, তারা সবই দাজ্জালের ফেতনায় পড়বে। সুতরাং কারা স্বীকার করে না জানেন তো? আমাদের সমাজে আশেপাশে অনেকে আছে যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে থাকে, তারা ইমানের দুর্বলতার কারণে দাজ্জালের পিছু নিবে, দাজ্জালের পিছে চলে যাবে। এই জন্য আল্লাহর সিফাত যত বেশি চর্চা হবে, দাজ্জালকে তত হাকির মনে হবে, তাকে ততই মনে হবে তো কিছুই না, তুচ্ছ জিনিস দাজ্জাল, তুচ্ছ, তখন আপনার কাছে দাজ্জালকে তুচ্ছ মনে হবে। দ্বিতীয় যা করলে আপনি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবেন তা হচ্ছে প্রতিদিন দোয়া করবেন, সালাতের মধ্যে বিশেষ করে দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আপনাকে দোয়া করেন, কে কে দোয়া করেন দেখি, আমরা সবাই দোয়া করি। শুধু এই দোয়া যতক্ষণ থাকবে, এই দোয়া করলে আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি সালাতের শেষে এই দোয়াটা করতে নির্দেশ দিয়েছেন। আমাদের শেখ মোহাম্মদ বিন নাসির, মোহাম্মদ নাসির আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এটাকে ওয়াজিব বলতেন, তিনি রসুল নির্দেশ দিছে এটা ওয়াজিব হবে, সুতরাং এটা পড়তেই হবে তিনি বলতেন। আমরা হয়তো ওয়াজিব না বললেও বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বে, যাতে করে দাজ্জালের ফেতনা থেকে আপনি বেঁচে যেতে পারেন। তিন নম্বর, সূরা কাহফের কিছু আয়াত আপনাকে মুখস্থ করতে হবে। কিছু আয়াত কোনগুলো? প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত, উভয় হাদিসে, উল্টি হাদিসে আসছে। আর এমন যদি হয় পুরুক সূরাটাকে আপনি মুখস্থ রাখেন এবং এটাকে তেলাওয়াত করেন, তাহলে কিন্তু আপনি এই ফেতনা থেকে বাঁচতে পারবেন। কেন জানেন? একটা সংক্ষিপ্ত কথা বলে বুঝতে পারবেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ কয়েক ধরনের ফেতনার কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ক্ষমতার ফেতনা, আরেকটা হচ্ছে সম্পদের ফেতনা, আরেকটা হচ্ছে দুনিয়ার ফেতনা, আরেকটা হচ্ছে জ্ঞান।